Audio Jungle. Audio Jungle. খানাকুল থানা এলাকার বন্দিপুর সামন্ত ব্রিজের কাছে কারিউল্লাহ সিদ্দিকী বৃদ্ধার পথ আটকায় এবং হুমকি দেয় এই রকমই অভিযোগ নিমাই মুলার বিষয়ে খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিমাই বাবু। শুনব তিনি আর কি জানালেন এবং বৃদ্ধা বয়সেও তাকে হুমকি পেতে হচ্ছে আশ্চর্যের ব্যাপার। তৃণমূলের অন্দর থেকেই এই রকমই শোনা যাচ্ছে, কি জানাচ্ছেন এই বিষয়ে বৃদ্ধা শুনে নেব। পাবলিকের ছিল, পাবলিকে বাড়ি যাওয়ার সময় তখন ঠিক 6টার সময় আমাকে কারিউল্লাহ সিদ্দিকী ডেকে বলছে, পুরো বয়সে পার্টি করছ, তোমাকে কবে থেকে শুনতে হতে বলছি, তুমি আজ পর্যন্ত শুনতে পারি, তোমাকে বাবার মতো ভালোবাসি, এখন ভালোবাসি আর আর বাসুন, এবার যেদিনে সুযোগ পাবো তোমাকে সেদিনে খালি তো পুঁতে দেবো, একদম পুঁতে দেবো একেবারে তোমাকে। আর ওই যে পার্টি গাড়ি চাল মারতে গিয়ে জামার পকেটটা টেনে ছেড়ে দিচ্ছি, থানায় অভিযোগ করলে তাহলে তোমাকে দেখে দেবো। ছাড়া থানায় অভিযোগ করেছো? হ্যাঁ করেছি। নিমাই মুলা। বাবার নাম? যতন মুলা। আমি কি বুড়ো বয়সে মার খেয়ে মরে যাবো নাকি বন্ধ করে দেবে আমাকে বলছো, তাহলে আমি কি করবো? এই কারণে আমি থানায় রাখি। কে ওটার নাম কি? সেটা কারিউল্লাহ সিদ্দিকী। বাবার নাম? শেখ গোলাম রসুন।